আসসালামু আলাইকুম। পৃথিবীর সর্ব উত্তরের যে শহরটি তার নাম হচ্ছে স্ভালবার্ড। এটি নরওয়ের অন্তর্ভুক্ত একটি দ্বীপ। পৃথিবীর সর্বোত্তরে অবস্থিত এই দ্বীপটিতে বছরের চারটি মাস সূর্য দেখা যায় না। সেখানে রাতের পর রাত এবং মাঝে মাঝে সন্ধে আকাশের মতো কিছু আলো পাওয়া যায়, কিন্তু সূর্যের দেখা মেলে না। সেখানে চাঁদকে দেখে চাঁদের আলোতে সূর্যের স্পর্শ পাওয়া যায়। এই স্ভালবার্ডে 2000 এর কিছু বেশি মানুষ স্থায়ীভাবে বসবাস করে। চার মাসের অন্ধকার যখন শুরু হয় তখন মানুষ সূর্যকে না দেখার ভাবনায় রাতের পর রাত পার করে, সাঁঝের আলোতে পথ চলে। চার মাসের যেন তারা সিয়াম পালন করে। সিয়ামের সময় যেমন আপনি খাবার থেকে বিরত থাকেন, এ যেন সূর্যের সিয়াম, সূর্যকে না দেখার সিয়াম। প্রতীক্ষা চলতেই থাকে। তারপর মাস চারেক পরে, অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারি পার হওয়ার পর সূর্য আবার দেখা যায়। মানুষ আনন্দে আত্মহারা হয়। কিন্তু রাতের আধারে আলো জ্বালিয়ে মানুষ দিনের আলোর ছোঁয়া পায়, কিন্তু তারপর প্রতিদিন দেখার আকাঙ্ক্ষায় মানুষ সূর্যকে খোঁজে। ভাবুন, কাল আর সকাল হবে না। আপনারা নিশ্চয়ই ফ্লাড লাইটে স্টেডিয়ামে ফুটবল খেলা দেখেছেন, সেখানে প্রচুর আলো থাকে যা সূর্যের আলোর সাথে পাঞ্জা লড়ার মতোই প্রখর, কিন্তু তারপরেও তা দিনের আলোতে খেলা নয়। দিনের আলো মানুষ এখন অনেক বিজলি বাতিয়ে জ্বালিয়ে উপভোগ করতে পারে। ফ্লাড লাইটে মানুষের বৈজ্ঞানিক শক্তির কারণে প্রখর আলো দেখতে পায়, চোখ ঝলসে যায়, তবুও তা সূর্য নয়। প্রতিদিনের প্রিয় জিনিসের দেখা থেকে বিরত থাকার কষ্ট অন্যরকম। প্রতিদিন হয়তো বা আপনি সূর্য দেখেন না, বা মাথার উপরে সূর্য থেকে তাকানো তো দূরের কথা, অনুভবও করেন না তার অবস্থান কোন দিকে, সূর্যটি কখন উঠল কখন নামল, সারাক্ষণ তা নিয়ে ব্যস্ত থাকেন না। হয়তোবা রাতের পর রাত আপনি চাঁদ দেখেননি, কিন্তু যদি আপনাকে বলা হয় আজ চন্দ্রগ্রহণ, যদি বলা হয় আজ সূর্যগ্রহণ, তা নিউজপেপারের হেডলাইন হয়, কারণ আপনি চাইলেও তখন চাঁদ বা সূর্য দেখতে পান না। তাই আপনার অধিকার হয়ে যায় প্রতিদিন যাকে দেখছেন তাকে দেখার। তা আপনার চিরচেনা মুখ হতে পারে, যে প্রিয়জনকে আপনি প্রতিদিন দেখছেন
তাকে হয়তোবা কর্মের কারণে, বিদেশে পড়ালেখা করতে যাওয়ার কারণে অনেক বছর না দেখার জন্য মানসিকভাবে প্রস্তুত নিয়ে থাকেন। কিন্তু এও জানেন, আপনি চাইলে কিছুটা বিড়ম্বনা হলেও আপনি ফিরে এসে ভালোবাসার মুখটি দেখতে পাবেন। আপনার ফেলে আসা মা, বাবা, স্ত্রী, সন্তান দেখতে পাবেন। কিন্তু সেই অধিকারটি যদি কেড়ে নেওয়া হয়, তাহলেই সকল দুঃখের সৃষ্টি হয়। মৃত্যুতে সে অধিকার কেড়ে নেওয়া হয়। কিন্তু আপনি হয়তোবা কোনো দিন বাংলাদেশে ঢাকা শহরে থেকে খুলনা যাননি। ধরুন আপনাকে বলা হলো সারা বাংলাদেশ আপনি চষে বেড়াতে পারবেন, কিন্তু খুলনা আপনি যেতে পারবেন না। হয়তোবা এর আগে আপনি কোনোদিন খুলনা যাবার বাসনাও আপনার মধ্যে সৃষ্টি হয়নি, কিন্তু দেখবেন তখন হঠাৎ করেই আপনার জেদ চেপে বসবে, কেন আমি এত কাছের জায়গাটিতে যেতে পারবো না। এটাই মানুষ। হয়তোবা আপনি 20 বছর 30 বছর দেশে যান না, কিন্তু যখন আপনাকে বলা হবে আপনি আগামী বছর চাইলেও দেশে যেতে পারবেন না, তখন আপনার অধিকার হরণ যে করবে তার উপর আপনার ক্রোধ সৃষ্টি হবে, দুঃখ সৃষ্টি হবে, আবেগ আপনাকে পেয়ে বসবে। হয়তোবা আপনি শ্রোতা বহু বছর দেশে যান না, কিন্তু আমরা যারা চাইলেও যেতে পারি না, তাদের দেশে ফেরার অধিকার যারা কেড়ে নিল, তারা আমাদের জীবন থেকে প্রতিদিনের সূর্য কেড়ে নিয়েছে। বাংলাদেশে তারা বারবার গেছে, যারা 1971 সালে নরহত্যা করেছে। বাংলাদেশে তারা বারবার গেছে, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। কিন্তু আমরা সবার অধিকারের কথা বলি, আমাদের মতো মানুষদেরকে, যারা বলে দেশে ফেরার অধিকার আমাদের নেই, তারা একদিন জাগবই। আমাদের প্রতিদিনের বাংলাদেশকে দেখার অধিকার আমরা একদিন আদায় করবই।